এই সংস্কৃতি তোমাকে শিখিয়েছে যদি তোমাকে খাবার খেতে হয় প্রথমে তার কাছে মাথা নত করতে হবে তুমি কোনো দেবতাকে ধন্যবাদ জানাচ্ছ না ঠিক আছে দয়া করে সেটা করো না যদি নিতান্তই কাউকে ধন্যবাদ দিতেই চাও বেচারা চাষিকে দাও যে কিনা তার তৈরি ফসল না খেয়ে তোমাকে দিচ্ছে আমরা কোনো দেবতাকে ধন্যবাদ দিচ্ছি না উপরের দিকে তাকিয়ে রোজকার খাবারের জন্য ধন্যবাদ বলছি না আমরা শুধু খাবারের কাছে নত হচ্ছি কারণ আমরা জানি যে খাবারকে তুমি যে চোখে দেখবে সেটা তোমার মধ্যে সেই অনুযায়ী আচরণ করবে আজকাল প্রচুর গবেষণায় দেখা যাচ্ছে যে এই ধরো জল এর মধ্যে রয়েছে প্রভূত স্মৃতিশক্তি আমি যদি বিশেষভাবে এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি এর আণবিক গঠন পাল্টে যাবে রাসায়নিক গঠন নয় আনবিক গঠন পাল্টে যাবে এটা অন্য অন্যরকম আচরণ করবে এটা নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পর ইদানিং তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যাকে বলে জলের অন্তর বিস্ফোরণ তোমরা হয়তো কেউ কেউ সেটা অনুভবও করেছ ধরো তুমি একটা ঝর্নায় গেছো আর প্রচন্ড বেগে সেখানে জল পড়ছে যদি তুমি জলটা স্পর্শ করো দেখবে এটা রেশমের মতো মনে হবে কখনো খেয়াল করেছো এটা যদিও দুই মাইল নিচে নেমে যাওয়ার পর ওটা স্পর্শ করলে অনুভূতিটা আর ওরকম হবে না একমাত্র ওখানেই ওটা রেশমের মতো বোধ হবে কারণ জলের নিজের অন্তর বিস্ফোরণ এখন তারা অন্তর বিস্ফোরণকারী যন্ত্র বানিয়েছে জলের অন্তর বিস্ফোরণ করে সেই জল তুমি তোমার গাছকে খাওয়াতেও পারো মাত্র দশ শতাংশ জলসেচন করে তুমি একই ফল পাবে কেবলমাত্র জলের অন্তর বিস্ফোরণ হয়েছে বলে এসব অন্তর বিস্ফোরণকারী যন্ত্র বানানো হচ্ছে ইউকেতে আমরা স্থানীয় চাষীদের জন্য পেয়েছি যাতে জলের অন্তর বিস্ফোরণ ঘটানো যায় যৎসামান্য জলে তুমি একই ফসল ফলাতে পারবে শুধু আণবিক গঠন পরিবর্তিত করে এত কিছুর পরিবর্তন করা যায় আমরাটা তা সময় জানতাম এই কারণে তুমি কি মনে করো কেন মানুষ মন্দিরে যায় আর দুভোটা জলের জন্য হাঁপিতেষ করে কারণ ধরে নেওয়া হয় জলের মধ্যে দৈব স্মৃতি আছে মনে করা হয় দেবতার সঙ্গে সংযোগ আছে আর অনুমান করা হয় এর স্মৃতি আছে তুমি এটা গ্রহণ করলে তা কাজ করবে এই সম্পূর্ণ বিজ্ঞানটা সঠিকভাবে পরিচালিত হয়ে এসেছে কিন্তু আজকাল আমরা জানি না কিভাবে বেশিরভাগ জায়গায় এটা আছে কিন্তু এর সাথে অন্যরকম ব্যবহার করে এর কাজ করার ধরনটিকে বদলে দেওয়ার সম্ভাবনা সবসময় রই গেছে জল পান করার আগে শুধু জলের কাছে নত হও একে পণ্য হিসেবে দেখো না এটা পণ্য নয় এটা জীবন গঠনের উপাদান এটা তোমার মা বাবা তোমার সন্তান যে কোনো ব্যক্তির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না কি এই পাত্র এই মুহূর্তে কি আছে দয়া করে আমাকে বলো আমি চাই তোমরা সেটা শোনো হ্যাঁ কারণ যদি তুমি একদিনের জন্য জল না খাও তুমি আর কাউকে চাইবে না তুমি শুধু এটা কি চাইবে না না আমরা সত্যিকারের জিনিসের কথা বলছি তো পাঁচটি উপাদান যদি তুমি এগুলো সঠিকভাবে পরিচালনা করতে শেখো সাধারণ জিনিস যে মাটিতে তুমি হাঁটছ যে বাতাসে তুমি শ্বাস নিচ্ছ যে জল পান করছো যে খাবার খাচ্ছ আর আকাশ দিনে তিনবার সচেতনভাবে শুধু হাতজোর করো এসব জিনিসের জন্য এগুলি হলো জীবন তৈরির উপাদান তোমার জীবন এসব জিনিস থেকেই তৈরি একটু অন্যভাবে ওগুলোকে গ্রহণ করো তুমি দেখবে তোমার স্বাস্থ্য তোমার ভালো থাকার অনুভূতি তোমার স্থিতি সব কিছুরই অনেক উন্নতি হবে যদি তুমি ভূতশুদ্ধির সঠিক অনুশীলন করতে চাও দয়া করে এসো আমাদের ভূতশুদ্ধির বিশদ পদ্ধতি আছে সম্ভবত পৃথিবীতে এই মুহূর্তে কোথাও এই পদ্ধতি প্রদান করা হয় না কিন্তু তা অনুসরণ করতে নির্দিষ্ট কিছু প্রস্তুতি এবং সর্বোচ্চ সমর্পণের প্রয়োজন